এই মুহূর্তে কেরালায় নির্বাচন হলে খুব সহজে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় ফিরতে পারে সিপিআইএম এর নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোট বা এলডিএফ একটি সর্বভারতীয় সংস্থার সমীক্ষায় এই দাবি করা হয়েছে কেরল চতুর্দশ বিধানসভার মেয়াদ শেষ হবে চলতি বছরের এক জুন উল্লেখ্য উনিশশো সাল থেকে কেরলে কখনো কোন দল বা জোট পরপর দুবার ক্ষমতায় আসেনি আসন্ন বিধানসভা নির্বাচনে এলডিএফ যদি ফের সরকার গঠন করে তাহলে চল্লিশ বছরের রেকর্ড ভেঙে যাবে এশিয়া নেট নিউজ সি ফোর্স সংস্থার সমীক্ষা অনুযায়ী মোট একশো চল্লিশটি আসনের মধ্যে এলডিএফ পেতে পারে বাহাত্তর থেকে আটাত্তরটি আসন ম্যাজিক ফিগার একাত্তর কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের ঝুলিতে যেতে পারে উনষাট থেকে পঁয়ষট্টি আসন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট তিন থেকে ষাটটি আসনে জয়ী হতে পারে চৌত্রিশ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন এলডিএফ সরকারের সবচেয়ে বড় সাফল্য কোভিড উনিশ সংক্রমণ রোধে লকডাউনের সময় বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা সাতাশ শতাংশ উত্তরদাতা জনকল্যাণমূলক ভাতা এবং আঠেরো শতাংশ উত্তরদাতা করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকাকে সবচেয়ে বড় সাফল্য বলে মনে করেছেন সমীক্ষায় বলা হয়েছে উত্তর এবং দক্ষিণ কেরালায় এলডিএফের এর প্রভাব বেশি এবং মধ্য কেরালায় ইউডিএফ এর প্রভাব বেশি সমীক্ষায় অংশগ্রহণকারী ব্যক্তিদের প্রায় উনচল্লিশ বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তারা পিনারায় বিজয়নকেই আবার চান যেখানে মাত্র আঠেরো শতাংশ মানুষ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ওমেন চান্ডের নাম বলেছেন চ্যানেল তিন